আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ, এগিয়ে বাংলা এগিয়ে ভারত। আবারও রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের 19 নম্বর ওয়ার্ডের ময়রাপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে মালিকেরা বাড়ি চলে যায়। এরপর রাতের অন্ধকারে পরপর 4টি দোকানে চুরির ঘটনা ঘটে। 4টি দোকান মিলিয়ে 1,000-1,600 টাকা খোয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে রাতের অন্ধকারে শহরের নিরাপত্তা নিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনার সাথে কারা জড়িত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। এক দোকানদার এই প্রসঙ্গে বলেন, রাতের অন্ধকারে পুলিশি টহলদারি বাড়ানোর প্রয়োজন, তা না হলে এই ধরনের ঘটনা আগামী দিনে আবারও ঘটতে পারে। এবং সকালবেলা এসে দেখি দোকানের তালা ভাঙা এবং ক্যাশ বাক্স নিয়ে চলে গেছে। কিছুটা দূরে যেয়ে দেখি ক্যাশ বাক্স পড়ে আছে। আমাদের এরকম দিনের দিনের প্রতিনিধি হতে পারে, যাতে না হয় প্রশাসনের কাছে আমরা সাহায্য যাচ্ছি, যাতে টহলদারি বাড়ানো হোক, যাতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক, সেই জন্য আমরা প্রশাসনের কাছে আমরা প্রার্থনা করি। নাহলে আজ এক ছোটো ঘটনা ঘটেছে, কালকে আবার বড়ো ঘটনা ঘটতে পারে। সকালবেলা দেখছি, এসে দেখছি চাবি আমার ভাঙা। এখানে পাবলিকে ফোন করে বলছে চাবিটা ভাঙা, এরকম অবস্থা। ছুটে এসে দেখছি হ্যাঁ সত্যি চাবি ভাঙা। দেখি কয়েকটা ব্যাটারি হেডলাইট হাবি জাবি ছোট্টিছন্ন হয়ে আছে, কয়েকটা চুরিও হয়েছে আমার, টাকা পয়সাও গেছে কিছু। আমরা এখন চাইছি পুলিশ যেমন ভালো করে পুরো রাস্তাঘাট ভালো করে চেকিং করে, ভালো করে সব কিছু দেখাশোনা করে, যেমন মানে টলদের একটু বাড়ায়, এইটা আমরা চাইছি। পুলিশ আগে থাকলে এই জায়গাটা আমাদের হতো না। পুলিশ এসে শুধু এই মোড়ে ওই মোড়ে আড্ডা, কোনো জায়গায় চেকিং নাই, কোনো দেখা দেখি না। তবে এ বিষয়ে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পা ঠাকুর বলেন, তিনি প্রশাসনের কাছে অনুরোধ করবেন আগামী দিনে যাতে রাতের অন্ধকারে পুলিশের টহলদারি বাড়ানো হয়। একটু আগে পুলিশ ভ্যান এসেছিল, ওখান থেকে ফোন করেছিল হয়, আমরা একটু পরে সবাই মিলে থানায় যাবো, যাতে রাত্রে টহলদারি বাড়ায় বা নিরাপত্তা আরও ঠিক মতো দিতে পারে থানা, সেই জন্য আমরা থানার কাছে গিয়ে অনুরোধ জানাবো। বাঁকুড়া থেকে নরেশ বাকাতের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।